আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এখন সব ভুলে ভাগ্য মেনে নেওয়াটাই হবে তোমার জন্য মঙ্গলজনক। নিশিকে ছেড়ে শিহাবের দিকে তাকিয়ে আফসানা বলল, ফাহিম ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করো আমার। কথাটি বলে আফসানা নিজের রুমের দিকে এগিয়ে গেল। শিহাবের দৃষ্টি আটকে আছে নিশিতে, তার চোখে মুখে হারানোর ভাবটা স্পষ্ট। তবে কি নিশির সাথেও আফসানার মতোই কিছু হয়েছে? নিশ্চয়ই তাই, তাই তো সে সংসারে মন দিবে বলেছে তার মাকে। নিশি যদি সব ভুলে নতুন করে শুরু করতে চায়, তার কি উচিত নয় তাকে সাহায্য করা? অহেতুক অতীত টেনে এনে লাভটা কি? এতে তিক্ততা ছাড়া কী বা বাড়বে? ছেলেটি যদি সত্যি নিশিকে ভালোবাসত তাহলে নিশ্চয়ই শিহাবকে ছবিটি পাঠাতো না। শিহাব কোনো প্রশ্ন করবে না নিশিকে। আফসানার মতো নিশিও ভুল মানুষকে বেছে নিয়েছিল। শিহাব বুঝতে চায় তাকে, বিয়েটা যখন হয়েছেই একটা সুযোগ দিতে সমস্যা কী? বিয়ে তো আর খেলা না, একজন ভালো মানুষের সাথে সর্বদা থাকলে একজন মন্দ মানুষও একদিন ভালো হয়, কথাটি সত্য। আর সেই ভালো মানুষটি যদি জীবনসঙ্গী হয় তাহলে তো কথাই নেই। শিহাব ভালো মানুষ কিনা তার জানা নেই, তবে সব মানুষের মাঝেই ভালো মন্দ মিশ্রিত। কারো ভালো দিক বেশি, মন্দ দিক কম, আবার কারো ভালো দিক কম, মন্দ দিক বেশি। সেই হিসেবে শিহাবের মতে তার ভালো দিকটা বেশি। সেই ভালো দিকটা দিয়ে কি সে নিশি সকল দুঃখ ঘুচিয়ে দিতে পারে না? কঠোর স্বামী হবার কি খুব বেশি প্রয়োজন? মোটেও না, একটা সুযোগ দিতেই পারে সে নিশিকে এই সংসারে মন দিতে। নিশি কি পারবে সব ভুলে গিয়ে শিহাবকে মেনে নিতে? শিহাবের কথায় তার বাসায় এসেছে ফাহিম। বেশ ভালো সম্পর্ক দুজনের, কলেজ লাইফ থেকে পরিচিত দুজনে, আর তখন থেকেই আফসানার প্রতি আকর্ষণ ছিল তার। বন্ধুর বোন বলে কিছু জানাতে পারেনি, কিন্তু যখন জানতে পেরেছে আফসানার জন্য তারা সুপাত্র খুঁজছেন, তখনই সে শিহাবকে মনের কথা জানানোর সিদ্ধান্ত নেয়। সে সুপাত্র কিনা জানে না, তবে তার মনে আফসানার জন্য যে ভালোবাসা রয়েছে তা না জানালে যেন শান্তি পাবে না। ভয় হলেও শিহাবকে সবটা জানায় ফাহিম। শিহাবের মতো সেও সরকারি চাকরি করে, ভালো পরিবারের সন্তান, দেখতেও ভালো, তাকে অপছন্দ না করার প্রশ্নই আসে না। শিহাব তার মা বাবাকে জানালে তারাও খুশি হন, তবে শিহাবের বিয়ের পরে এই ব্যাপারে আগানোর সিদ্ধান্ত নেন তারা। নিশিকে ডেকে এনে সোফায় বসালো শিহাব, পরিচয় করিয়ে দিল ফাহিমের সাথে। তারা কিছুক্ষণ আলাপ করার পর সেখানে উপস্থিত হলো আফসানা। আফসানা ও ফাহিমকে আলাদাভাবে কথা বলতে দিয়ে দুজনে রুমের দিকে এগিয়ে গেল। আফসানার দৃষ্টি নিচের দিকে থাকলেও ফাহিমের দৃষ্টি তার দিকে। হালকা বাদামি রঙের সালোয়ার কামিজটা দারুণ মানিয়েছে তাকে। বিয়ের পরে এই রঙের সব শাড়ি কিনে দিবে সে আফসানাকে, কথাটি ভেবেই আনমনে হেসে চলেছে ফাহিম। আফসানা তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনাকে কিছু বলেছে? কি বিষয়ে? আমার বিষয়ে? তুমি এই বিয়েতে রাজি এটা বলেছে? আফসানা বুঝতে পারল ফাহিমকে সাদেকের ব্যাপারে কিছু বলেনি শিহাব। সে কি বলবে তাকে? দুঃখিত নিশি। শিহাবের মুখে কথাটি শুনে অবাক হয়ে নিশি জিজ্ঞাসা করল, কেন? বাসরাতে সেদিন এমন একটা কাণ্ড করা উচিত হয়নি আমার। কি কাণ্ড? নিশির প্রশ্নে চোখ জোড়া বড় বড় করে শিহাব বলল, মনে নেই আপনার? খানিকক্ষণ মাথাটা চুলকিয়ে নিশি জবাব দিল, না তো। শিহাব মনে মনে খুশি হলো নিশির এসব মনে নেই বলে। তবে সত্যি কি মনে নেই তার? সকালের ঘটনাটির পর থেকে খুশির আর দেখা পেল না অনন্ত। মেয়েটির সাথে ওভাবে কথা বলা তার উচিত হয়নি। খুশির স্বভাব তো আর তার অজানা নয়, দুষ্ট প্রকৃতির মেয়ে সে। তবে অনন্তের কথায় সে এতটাও কষ্টভাবে ভাবেনি। তার এসব কথাও খুশি দুষ্টবিচ্ছলে উড়িয়ে দিতে পারত। গুটি গুটি পায়ে অনন্ত এগিয়ে আসলো খুশির রুমের দিকে। বিছানায় শুয়ে আছে খুশি। অনন্ত দরজার পাশে দাঁড়িয়ে বলল, খুশি নামের মেয়েদের দুঃখী থাকতে নেই। অনন্তের গলার স্বর শুনে বসে পড়ল খুশি। পরক্ষণেই তার মনে পড়ল সকালের ঘটে যাওয়া ঘটনাটি। খুশি মুখ গোমড়া করে বলল, আমি আর তোমার সামনে যাব না। না গেলে যে আমার বড্ড কষ্ট হবে। কেন? অভিমানে সুরে অনন্ত বলল, কেন বোঝো না, বলে দাও। কয়েকটা লম্বা দম ফেলে এদিক ওদিক তাকিয়ে অনন্ত বলে বসল, ভালোবাসি বলে। শিহাবের রুমে এসে আফসানা বলল, ফাহিম ভাইকে সাদেকের ব্যাপারে কিছু জানাসনি ভাইয়া? শিহাব
মাথা নেড়ে বলল, মা নিষেধ করেছেন। ও ভালোই হলো। ভালো হয়নি, আমি বলবো ওকে সবটা এখন, কেননা পরবর্তীতে কোনো ঝামেলা হলে তখন যেন ওর কাছে সব ক্লিয়ার থাকে। কি ঝামেলা? কত রকমের ঝামেলাই তো আছে, তাই না? নতুন জীবনের শুরুতে সবটা না লোকালেই কি নয়, অন্য কেউ হলে হয়তো লুকোতাম, কিন্তু ফাহিম আমার বন্ধু, ওকে আমার সবটা জানানো উচিত। তুমি যা ভালো বুঝো। নিশির সাথে যা হয়েছে আফসানার সাথে এমন কিছু হোক শিহাব চায় না। সাদেক যদি ফারাজের মতো করে তখন কি সাদেক তার মতো শান্ত থাকতে পারবে? হয়তো না। তাই সবটা জানানোই হবে, সবার জন্যই মঙ্গলজনক। কি দরকার নিশির মতো চুপ থাকা? সে হয়তো বাধ্য ছিল, কিন্তু আফসানা নয়। আফসানার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা ঘটেছিল নিশির সাথেও, সব যেন চোখে ভাসছে তার। কুমিল্লার ময়নামতিতে বান্ধবীদের সাথে ঘোরার সময় প্রথম দেখা হয়েছিল নিশির ফারাজের সাথে। তার এক বান্ধবীর খালাতো ভাই ফারাজ, ফারাজও বন্ধুদের সাথে এসেছিল। ফারাজকে দেখে তার বান্ধবী চিনতে ভুল করল না, ছুটে গেল ভাইয়ের কাছে। এক পর্যায়ে নিশিদের সাথে পরিচয় করিয়ে দেয় ফারাজকে। ফারাজের চোখ তখনই আটকে যায় নিশিতে। এতগুলো মেয়ের মাঝে এই মেয়েটি ফারাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শান্ত স্বভাবের মেয়েই যে তার পছন্দ। নিশির বলা এক একটি কথা তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কথা বলার সময় বারবার হাত দিয়ে সামনে আসা চুলগুলো ঠিক করছিল নিশি। ফারাজের ইচ্ছে করছিল নিচ থেকে সে চুলগুলো ঠিক করে দিতে। প্রথম দেখাতে কারোর উপরে এত ঘায়েল হওয়া যায়? নিশিকে না দেখলে বুঝতোই না সে। সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেও ফারাজের মন জোরে নিশি জায়গা দখল করে নেয়। নিশি সেই বান্ধবীর সাহায্যে ফারাজ তার ফোন নাম্বার নেয়। অপরিচিত ছেলে সেজে কথা বলে নিশির সাথে। প্রথমে নিশি পাত্তা না দিলেও ফারাজের কথার ছলে যেন আটকে যায় সেও। অন্য ধরনের ভালো লাগা জন্ম নেয় তার মনে। ফারাজকে না দেখেও কথা বলতে বলতে ধীরে ধীরে প্রেমে পড়ে যায় সে। নিজেই দেখা করার প্রস্তাব জানায়, ফারাজও রাজি হয়। কিন্তু দেখা করার পর ফারাজকে দেখে নিশি যেন ধোকাটা মেনে নিতে পারেনি। ফারাজ তাকে চিনেও অপরিচিত ছেলে সাজলো কেন? অভিমান করে ফোনটা বন্ধ রেখেছিল নিশি বেশ কয়েকদিন। বান্ধবীটির সাথেও রেগেছিল ভীষণ। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিল নিশি, বৃষ্টি হচ্ছিল সেদিন প্রচুর। হঠাৎ খেয়াল করলো সে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ফারাজ। প্রথমে বিষয়টি পাত্তা দিতে না চাইলেও এমন বৃষ্টিতে ফারাজ ভিজছে এটা যেন মানতে পারছে না সে। ইশারায় ফারাজকে বলল চলে যেতে। ফারাজও ইশারায় বলল নিশি না আসলে সে যাবে না। বাধ্য হয়েই ঘর থেকে লুকিয়ে বের হলো নিশি একটি ছাতা নিয়ে। ফারাজের হাত ধরে একটু দূরে এসে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি ফারাজ? তোমার প্রেমে? কিন্তু আমার কোনো পাগলকে ভালোবাসার ইচ্ছে নেই। আমি যা বলছিলাম তোমাকে ভালোবেসেই, ধোকা দেইনি তোমাকে, ভুল বুঝছো তুমি। কথাটি বলেই কাশতে লাগলো ফারাজ। নিশি বলল, এখন তুমি যাও। চলে গেলে আর কথা হবে না তোমার সাথে? বৃষ্টির মাঝে ফোনটা চালু করবে প্লিজ? একটু ভেবে নিশি জবাব দিল, করব। সেই থেকেই ফারাজের সাথে আবার কথা বলা শুরু হলো নিশির। এই কয়েকদিন নিশির যে কষ্ট হয়নি তা নয়, সেও যে ভালোবেসে ফেলেছে ফারাজ নামক ছেলেটিকে। ভাবি ও ভাবি। আফসানার ডাকে ঘোর কাটলো নিশির। আফসানার উদ্দেশ্যে বলল, বলো। ফাহিম ভাই কি সবটা জেনে রাজি হবে বিয়েতে? উনি রিজেক্ট করলে মা বাবা কষ্ট পাবেন অনেক, ভাইয়াকেও ভুল বুঝবে, কেননা মা এসব বলতে নিষেধ করেছিলেন। যদি সত্যি তোমাকে সে ভালোবেসে থাকে তাহলে মানবে, চিন্তা করো না। আফসানার ব্যাপারে শিহাবের কাছে সবটা শুনে মৃদু হাসলো ফাহিম। তার এই হাসির রহস্য বুঝতে পারল না শিহাব। নরম স্বরে জিজ্ঞাসা করল, হাসছিস যে? এসব তুই আমাকে না জানালেও পারতি। মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু হোক এটা চাইনি আমি। তবুও কিছু কিছু বিষয় গোপন রাখা সেও। তোর কি আফসানার উপর বিশ্বাস নেই? আমি না হয় অন্য কেউ হলে কি সব সত্যটা জানাতি? নিশ্চুপ হয়ে গেল শিহাব। তার বাম হাতটার উপরে নিজের হাত জোড়া রেখে ফাহিম বলল, বন্ধু বলেই তো বলছি, ভাবিস না তোর বোনকে সুখেই রাখবো। তার মানে তুই রাজি? আরে তুই বললে তো এখনই বিয়ে করে নেব। বই গেল এভাবে বন্দিতে, অনেক বড় আয়োজন করব আমার বোনের জন্য। শিহাব বাড়ির সকলকে ডেকে নিয়ে এলো ড্রয়িং রুমে, মিষ্টি মুখ করতে ব্যস্ত সকলে। ফাহিমের উদ্দেশ্যে নিশি মৃদু স্বরে বলল, কটা ছেলে পারে আপনার মতো সব এত সহজে মেনে নিতে? ভালোবাসা না থাকলে আসলে সম্ভব নয় এটা,
সুখী হন দুজনেই। নিশির এই কথাটি শিহাবের কানে এসেছে, কেননা সে নিশির পাশে দাঁড়িয়ে আছে। আফসানাকে ভালোবাসে বলেই ফাহিম সবটা মেনে নিয়েছে। সে কেন নিশির সব মেনে নিল? মেয়েটি কি শিহাবের হৃদয়ে স্থান পেয়ে গেল? সপ্তাহখানে কেটে গেল এইভাবে। নিশির বাসায় এসেছে মারজানা। মারজানা হলো নিশির দূর সম্পর্কের ফুপু। মারজানা শিহাবের প্রতিবেশী, তার মাধ্যমেই নিশির সাথে শিহাবের বিয়েটা হয়। মারজানা এসে বসলো নিশির ঠিক পাশে। নিশি শুকনো মুখটার দিকে তাকিয়ে বলল, কি হাল করেছিস নিজের? বিয়ের পরে মেয়েরা সুন্দরী হয়ে যায়, সেই জায়গায় তোর এই অবস্থা কেন? মৃদু হাসলো নিশি। ফারাজের ব্যাপারে কিছু জানা নেই মারজানার, তাই সে এসব প্রশ্ন করছে। জানলে হয়তো করত না। তার হাসি দেখে মারজানা ভ্রুজোড়া কুচকে বললেন, তোর মা তোর জন্য কেঁদে চলেছে আর তুই কি না হাসছিস? মা কাঁদে? অনেক বেশি। আমি ফোন করলে কান্নার শব্দ শুনি, সেদিন তো দেখতে গেলাম। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! কারণটা কি অনেক জিজ্ঞাসা করার পর বলল, তুই নাকি বিয়ের পর যাসনি, তাই তার তোর জন্য মন খারাপ হয়। হ্যাঁ রে, যাস না কেন বাবার বাড়ি? সংসারে মন দেওয়ার চেষ্টা করছি। তাই বলে পুরনো সম্পর্ক ভুলে যাবি? মা আসলেও তো পারে। তোর অভিমান আছে, তার নেই বুঝি। এইদিকে অফিস থেকে রুমে এসে মারজানার দেখা পেল শিহাব। শিহাবকে দেখে মারজানা বলে উঠলেন, ওরে শিহাব, তোরে যে এত ভালো একটা মেয়ের জামা বানালাম, আমার একটা উপহারও দিলি না। পকেট থেকে মোবাইল ও মানি ব্যাগ বের করে ছোট টেবিলের উপরে রাখলো শিহাব। মারজানার পাশে এসে বসে বলল, বলো আন্টি, তোমার কি চাই? নিশিকে নিয়ে ওর বাবার বাড়ি যাবে, ওর মা বড্ড কষ্ট পাচ্ছেন। সে কি, আমাকে তিনি কিছু বলেননি তো? আমাকে বলেছে, এবার যাবি কি না বল। নিশ্চয়ই যাব। মারজানা চলে যাবার পরে নিশি বলল, আমি যাব না। কেন? এমনিতেই। শিহাব বুঝতে পারল বাবার বাড়ির প্রতি নিশির মনে প্রচণ্ড ক্ষোভ জন্ম নিয়েছে। কারণটাও শিহাবের কিছুটা হলেও জানা, তবে এই বিষয়ে সে নিশির সাথে কথা বলতে চায় না। অন্যভাবে রাজি করাতে হবে তাকে। হালকা কেশে শিহাব বলল, কোনো মা বাবাই সন্তানের ক্ষতি চায় না। তুমি কেন ওদের উপর রেগে আছো আমি জানতে চাই না, কিন্তু তোমার নীরবতা ওদের কষ্ট দিচ্ছে, এটা কি উচিত হচ্ছে তোমার? এইদিকে রেস্টুরেন্টে বসে আছে অনন্ত ও খুশি। অনন্তের সাথে অন্য একটি মেয়ে সম্পর্ক ছিল প্রায় এক মাস। মেয়েটিকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছিল সে। মেয়েটি এতটাই খাদক ছিল যে এক বসাতে প্রায় 2000 টাকার খাবার খেয়েছে, কিন্তু অনন্তের পকেটে ছিল 1200 টাকা। মেয়েটি বাসায় চলে গেলেও অনন্ত টাকা দিতে না পারায় যেতে পারেনি। রেস্টুরেন্টটি নিশির কলেজের পাশেই, তাই সে নিশিকে ফোন করতে ছুটে আসে। সে বিল পে করে অনন্তকে বলে, মাস তো শেষ হয়নি, টিউশনের টাকা নিশ্চয়ই পাওনি, তাই তোমার পকেটে যে টাকাগুলো আছে ওগুলোই তুমি রাখো। প্রেমিকা যদি আবারও রেস্টুরেন্টে আসতে চায়, আমি চাই না আমার বন্ধু কোনো মেয়ের কাছে ছোট হোক। সেদিনের ঘটনার কথা মনে করে মুচকি হাসলো অনন্ত। খুশি বলল, হাসিতে পেট ভরবে না, কি খাবে বলো? তুমি খাওয়াবে? কেন, গপ বুঝি খাওয়াতে পারে না? দুষ্ট একটা হাসি দিয়ে অনন্ত বলল, আজ কিন্তু নিশির বোনের মতো লাগছে তোমাকে। সকাল সকাল কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলতে এলেন খালেদা শারমিন। দরজা খুলেই চমকে গেলেন তিনি। শিহাবও নিশিকে দেখে, নিশিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন তিনি। নিশির চোখেও পানি, তবে মুখে কোনো শব্দ নেই। ইচ্ছে করেই যেন গুটিয়ে রেখেছে নিজেকে। তাদের বসিয়ে বাড়ির সকলকে ডাকতে ব্যস্ত হয়ে পড়লেন খালেদা শারমিন। নিশির উদ্দেশ্যে ফিসফিসিয়ে শিহাব বলল, মুখে হাসি তো ফোটান একটু, সবাই ভাববে আমি খুব কষ্টে রেখেছি আপনাকে। পুরবেলা বারান্দায় দাঁড়িয়ে আছে নিশি। খুশি এসে বলল, আমার রুম থেকে আমাকেই যেতে হচ্ছে এখন। কেন? তোর স্বামীর জন্য। তিনি অন্য রুমে থাকবেন, তুই যাস না। তারপর মা আমাকে এতগুলো বকা দিক। বকবে কেন? ভাইয়া আবারও চাকরি ছুটি নিয়ে তোকে নিয়ে এখানে এসেছে, তাছাড়া বড় মেয়ের জামাই তিনি। স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দিতে হয়, ভাইয়ার কোনো অযত্ন না হতে দিতে বলেছে মা। আরে কিচ্ছু হবে না। হঠাৎ বিদ্যুৎ চমকানো শুরু হলো, আকাশটা অন্ধকার হয়ে গেল মুহূর্তেই। খুশি বলল, সাথে কাপড় আছে রে আপু, আমি আসছি এখন। মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে আছে নিশি। বৃষ্টি হবে কি ভাবতে ভাবতেই এক এক করে পানির ফোঁটা পড়তে লাগলো আকাশ থেকে। মুগ্ধ দৃষ্টিতে তা দেখতে লাগলো নিশি। হঠাৎ তার চোখ গিয়ে আটকায় সদর দরজার দিকে, কেউ দাঁড়িয়ে আছে ওখানটায়। ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল সে ফারাজকে। লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে
মুখে এক চিলতে হাসি ফুটিয়ে সে বলল,